নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি বেবিকনের পকোড়া নিয়ে তো সন্ধেবেলা ভাবছিলাম বসে বসে কি খাওয়া যায় তা ফ্রিজে দেখলাম বেবিকন রয়েছে তাই বেবিকনগুলোকে টুকরো টুকরো করে কেটে নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম তারপর একটি পাত্রেতে বেসন চালের গুঁড়ো হলুদ নুন লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা কুচি ধনে পাতা কুচি আদা রসুন বাটা আর একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে গুলে ব্যাটার তৈরি করে নিলাম ও একটু ক্রাঞ্চি হওয়ার জন্য তাতে সুজিও দিয়ে নিয়েছি ব্যাটারটা তৈরি করে নিয়ে কড়াতে তেল দিয়ে তেল গরম করে তাতে সেদ্ধ করা বেবিকর্নগুলো ব্যাটার মধ্যে ডিপ করে তারপর কড়ার মধ্যে ছাকা তেলের মধ্যে দিয়ে ডিপ ফ্রাই করে তুলে নেব এইভাবে বানালে বেশ ক্রাঞ্চিও হয় আর খেতেও ভালো লাগে এই সহজ পদ্ধতিতে আপনিও বানিয়ে ফেলুন বেবিকন পকোড়া আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন আজকের মতন